সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জামতলা কেন্দ্র ঈদগা ময়দানে তাহারিকে খতমে নবুয়াদ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে খতমে নবুয়াদ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হইয়াছে উক্ত সম্মেলনে সভাপতিত্বের আসন অলঙ্কিত করবেন আমির তাহারিকে খতমে নবুয়াদ বাংলাদেশ আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসিওয়া সিদ্দিকি পীর সাহেব জোনপুরি উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাইখুল ইসলাম আল্লামা কারি হাফেজ তৈয়ব সিদ্দিকি আল কোরআশি ইউপি ভারত উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন আল্লামা সুমামা আহমদ সিদ্দিকি নাদওয়াতুল ওলামা लखनऊ भारत सैयदुल मुर्सालिन नूर नबी फरमान अन خاتমুন নবী لا নবিয়া বাদী আন خاتমুন উক্ত সম্মেলনে শুভ করিবেন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের সাবেক বিপি আল্লামা ডক্টর সৈয়দ হাসান আল আজহারি উক্ত সম্মেলনে শুভাগমন করবেন আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালি উক্ত সম্মেলনে আরও উপস্থিত থাকবেন তারুণ্যের অহংকার আল্লামা পীর মুফতি জিয়াসুদ্দিনা তাহিরি উক্ত সম্মেলনে আর উপস্থিত থাকবেন আল্লামা মুফতি ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি আরও উপস্থিত থাকবেন আল্লামা ডক্টর শাহ আতাউল্লাহ বোখারি যোগদিন দলে দলে চোদ্দ তারিখের সম্মেলনে তারিখে খতমে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সম্মেলন আগামী শুক্রবারের সম্মেলন খতমে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে দলমত নির্বিশেষে চলরে মমিন দলে দলে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবারের খত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আল্লামা আব্বাসী হুজুর দিচ্ছে ডাক বাংলার মুসলিম জনতা জাগ্রে জাগ হটাও কাদিয়ানি বাঁচাও দেশ আল্লামা আব্বাসী হুজুরের নির্দেশ যোগ দিন সফল করুন খতমেনবুয়াত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন চোদ্দ তারিখের সম্মেলন নারায়ণগঞ্জ জামতলা ঈদগা ময়দানের সম্মেলন উক্ত ঈদগা ময়দানে শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়াসিদ্দিকি পীর সাহেব জোনপুরী উক্ত সম্মেলনে আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দুজাহানের অসেসনে কি কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে নারায়ণগঞ্জের সম্মেলনে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবারের সম্মেলন তাহারিকে খতমেনুবুয়াদ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে খতমেনবুয়াদ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে আরও দেশবরণ নৌলামাই ক্রামগঞ্জ তাশরিফ আনি বেনশাহ আল্লাহ অতএব আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দুজাহানের অসিস কামিয়াবি হাসিল করুন যোগ দিন সফল করুন চোদ্দ তারিখের সম্মেলন নারায়ণগঞ্জ জামতলা ঈদগা ময়দানের সম্মেলন এসো মুসলিম দলে দলে আল্লামা আব্বাসী হুজুরের সম্মেলনে মে নবুৱাক অস্বীকারকারী গোলাম শৈতানে রনু সারি খতমে নবুয়াকারী গোলাম শয়তানের রনু সারি কপেরে ঘোষণা করতে হবে তাদের কবেরে ঘোষণা করতে হবে সরকারের প্রতি এটাই দাবি